গুজরাট বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টি ছাড়তে শুরু করেছেন আপনি তারা। ইশুদান গারভিকে দলের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই এই ঘটনা। সাংবাদিকতার পেশা ছেড়ে মাত্র গত বছর রাজনীতিতে এসেছেন তিনি। তার নাম ঘোষণা হতে গুজরাটে আপের অন্দরে অশান্তি শুরু হয়েছে। দিল্লিতে বসে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল গর্ভির নাম ঘোষণা করা মাত্র গুজরাটে দল ছেড়েছেন আপের জাতীয় যুগ্ম সম্পাদক ইন্দ্রনীল রাজগুরু। শোনা যাচ্ছে দল ছাড়তে পারেন আরও অনেক নেতাই। অন্যদিকে কেজরিওয়ালের বক্তব্য, দল কাউকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে বাছাই করেনি। অনলাইন ভোটে মানুষ বেছে নিয়েছেন তারা কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। শরীর মে প্রাণ হ্যাঁ আপকি সেবা করতা রুঙ্গা ইয়ে মেরা ওয়াদা হ্যায় আপসে। মে আপনো কে লিয়ে নহীঁ আয়া হুঁ, মেরে পরিবার ভি বেঠে হ্যায়। তব মুঝে লগা কি জব অরবিন্দ জি কা ফোন আয়া কি সুদান তেরি গুজরাত কে ওয়াসিও ইন্তজার কর রহে হ্যায় আপ জেসে লোগো কি। অর হম প্রাক্তন কংগ্রেস ইন্দ্রনীল রাজগুরু গুজরাটের রাজনীতিতে পরিচিত মুখ এবং প্রভাবশালী নেতা। কংগ্রেস ছেড়ে আসা এই নেতাকে এ পর্যন্ত আপের প্রচারে কেজরিওয়ালের পাশে দেখা গিয়েছে। যোগদানের দিনে তাকে দলের জাতীয় যুগ্ম সম্পাদক করে গুজরাটে দায়িত্ব দেওয়া হয়। অনেকেরই ধারণা ছিল তাকেই করা হবে মুখ্যমন্ত্রী প্রার্থী, কিন্তু সে জল্পনায় জল ঢেলে শুক্রবার কেজরিওয়াল গুজরাটের মুখ্যমন্ত্রীর প্রার্থীর নাম ঘোষণা করে দিল্লি বসেই এরপরেই তিনি ফের যোগ দিয়েছেন কংগ্রেসে। অনেকে মনে করছেন বিদ্রোহের আশঙ্কা থাকাতেই আপ সুপ্রিমো আমেদাবাদে বসে মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করেননি, সে জায়গায় দিল্লিতে বসে নাম ঘোষণা করেছেন তিনি। এরপরেই তিনি ফের যোগ দিয়েছেন কংগ্রেসে, সেই সঙ্গে করেছেন সাংবাদিক সম্মেলন, বললেন নিজের ঘরে ফিরে এসেছে। কই না কই লাগতা থা কে ভাজপ দেশ কে লিয়ে এক বুরি পার্টি হ্যায় और उसको गुजरात में हराना ज़रूरी है। तब जाके मैंने आम आदमी पार्टी ज्वाइन की कि शायद वहीं से हरा पाए, लेकिन आम आदमी की जिस तरह से मैंने फंक्शनिंग देखी, जैसे बीजेपी मूर्ख बनाता है वैसे आम आदमी पार्टी भी लोगों को मूर्ख बनाने की कोशिश करती है। ये सही नहीं होता, कांग्रेस में कभी ऐसा नहीं होता था, वो मुझे अच्छा लगता था और फिर से आज वहीं पे मैं आ गया हूँ। आम आदमी पार्टी लोगों को मूर्ख बना के न केवल सत्ता में आने चाहती है, लेकिन भाजपा को वहाँ सत्ता टिकी रहे। बी टीम के तौर पे मैंने जिस तरह से उनकी टिकटों का समझा, उनकी बातें समझी, तो वहाँ पे मुझे ऐसा लगा तो मैं फिर से मेरे अपने घर में आ गया हूँ और बहुत अच्छा लग रहा है। गुजरात नी प्रजा जाने छे के हूँ खेस नो पेरू तो पे पंजो जतो। একের পর এক নেতা ছাড়ছেন আপ, সেই সঙ্গে ব্যাপক ভাবে লুট। সদ্য আপ ছেড়ে আসা ইন্দ্রনীল রাজগুরুর বক্তব্যে এটাই স্পষ্ট, তবে বলাই যায় শুরু হয়েছে আপ গুজরাটের দলীয় কুন্দল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।